আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন যে সরকারের নির্ধারিত অ্যাসাইনমেন্টের ভিত্তিতে আপনাদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। তাই অ্যাসাইনমেন্টের উপরে একটি গুরুত্বপূর্ণ টপিক ষষ্ঠ শ্রেণীর পাটিগণিত অধ্যায়ের 1.3 নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের অ্যাসাইনমেন্ট করতে সুবিধা হবে। পাটিগণিত প্রশ্নের আলোকে আমি পাঠ্যবইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে সমাধান করব। আর আপনারা শুরুতেই মনোযোগ সহকারে ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং খাতা কলম নিয়ে বসে যাবেন। আর আজকে আপনাদের ইউটিউবের ষষ্ঠ শ্রেণীর 62 নং ক্লাস চলতেছে, এখানে আমার প্রয়োজনীয় অ্যাড্রেস দেওয়া আছে। যদি কোনো সমস্যা আপনারা উপনীত হন বা বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে আপনারা আমাকে এই নম্বরে কল করতে পারেন, কিংবা এখানে আমার FB অ্যাড্রেস দেওয়া আছে, সেখানেও ইনফর্ম করতে পারেন। তবে আর একটু বলে রাখি, আজকে আমি আপনাদের পাঠ্যবইয়ের ষষ্ঠ শ্রেণীর পাটিগণিত অধ্যায়ের 1.3-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা আলোচনা করব, আপনারা বইটা সাথে নিয়ে নেবেন। চলুন আমরা অ্যাসাইনমেন্টের আলোকে প্রথমে লসাগু নির্ণয় করব। আপনারা জানেন যে পাঠ্যবইতে কিছু গুরুত্বপূর্ণ লসাগু কিভাবে করতে হয় সেটা উদাহরণে দেওয়া আছে, তাই আমরা প্রথমে লসাগু বিষয় নিয়ে আলোচনা করব। এখানে কী কী বিষয় নিয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় সেটা এখানে লেখা আছে, আপনারা এটাকে দেখতে পারেন। যে তিনের ঘ, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। চলুন আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। ওখানে দেওয়া আছে ২২, ২৮, ১৩২ আর ১৯৮। ১৩২ ৯৮কে মৌলিক গুণনীয়ক প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করি। দেখেন এখানে কি দেওয়া আছে, মৌলিক প্রক্রিয়া লসাগু নির্ণয় করতে হবে। তো শুরুতেই আমি এটা দেখে নেব, ২২ আছে, এর একটু ভাগ দিয়ে ছোট করে নেব। তাহলে আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ২, ২ দিয়ে একে ভাগ করলে হয় ১১। তারপরে ৮৮কে যদি ভাগ দিই ক্ষুদ্রতম সংখ্যা ২ দিয়ে, তাহলে এখানে হয় ৪৪, তারপরে ভাগ দিলে হয় ২২, তারপর ২ দিয়ে ভাগ দিলে হয় ১১। এরপরে আর ভাগ দেওয়া যাচ্ছে না। একইভাবে ১৩২, একে ২ দিয়ে ভাগ দিলে কত হবে, ১৩-এর ভিতরে যাচ্ছে, ৬বার ১ থাকে, ১২-এর ভিতরে ৬বার ৬৬। এরপরে ২ দিয়ে ভাগ দিলে হয় ৩, এরপরে ৩ দিয়ে ভাগ দিলে হয় ১১। একইভাবে আমরা ৯৮কে করতে পারি, ২ দিয়ে ভাগ দিলে ৪বার থাকে ১, ১৮-এর ভিতর যায় ৯বার, ৪৯কে ভাগ দেওয়া যায় ৭ দিয়ে, কত হয় ৭। তাহলে এখানে ২২কে আমরা মৌলিক গুণনীয়ক প্রক্রিয়ায় ভাঙানোর পরে পাই ২×১১, ৮৮কে ভাঙানোর পরে পাই ২×২×৩বার ২ লিখতে হবে, ১১। তারপরে ১৩২কে করলে পাই ২×২×৩×১১, এরপরে ৯৮কে করলে পাই মৌলিক প্রক্রিয়ায় ২×৭
7 গুণ 7। আপনারা প্রশ্নের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এইখানে লসাগুর পূর্ণরূপ আপনারা আগে জেনেছেন যে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ আমরা এটা কিভাবে এটাকে বের করব, লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা সেটা আমরা একটু লক্ষ্য করি। 22, 88, 132 এবং 98 এই সংখ্যাগুলোর ভিতরে প্রথমে লক্ষ্য করলে দেখব 2 আছে সবচেয়ে বেশি কোন সংখ্যার ভিতরে। এখানে 2 একবার, আর এখানে 2 হচ্ছে 3 বার, এখানে 2 2 বার, এখানে 1 বার। তাহলে আমি কোন জায়গা থেকে নেব যেখানে 2 সবচেয়ে বেশি আছে? নির্ণয় ল সাগু এটা লিখতে পারি, সবচেয়ে 2 বেশি আছে 88 জায়গায়, এটা আমরা নিয়ে নেব। 2 গুণ 2 গুণ 2, তাহলে 2-এর কাজটা শেষ হয়ে গেল। 2-এর কাজটা এরপরে আমাদের কাজ হবে 3। দেখতে পাচ্ছি এখানে 3 আছে কিন্তু কোথায় কোনো 3 নেই, তাহলে তারপর আমরা লসাগুর বিলাস সেটা গমন চলে যাবে। 3-এর কাজটা শেষ হয়ে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি 3-এর পরে সংখ্যা আছে 7। 7 এখানে 2টা আছে আর কোথাও 7 নেই, আমরা 7 2টাকে একসাথে নিয়ে নেব। নেওয়ার পরে তারপর আমরা বাজিতেছি 11। 11 প্রত্যেকটা সংখ্যার ভিতরে আছে, অর্থাৎ 98 ব্যতিরিকে আর প্রত্যেকটা সংখ্যার ভিতরে আমরা 11 দেখতেছি একবার আছে, সেটাকে নিয়ে নেব। এরপরে আমরা গুণ করে নেব। গুণ করলে আমরা টোটাল ফলাফল পাচ্ছি 198। তো এখানে একটু ভুল হয়েছে, সেটা আমরা একটু সেরে নিচ্ছি। 198 প্রশ্নে লেখা আছে 198, তো সেটাকে আমরা ভাগ করলে পাবো, 2 দিয়ে ভাগ করলে পাবো টোটাল 99, 3 দিয়ে ভাগ করলে পাবো 33, আর 3 দিয়ে ভাগ করলে পাবো 11। সেক্ষেত্রে আমরা এখানে 198টাকে পাচ্ছি 2 গুণ 3 গুণ 3 গুণ 11। এবার নির্ণয় ল সাগু আগের মতো সবচেয়ে 3 আছে বেশি 88 ঘরে, সেখান থেকে আমরা 2 আছে বেশি 88 জায়গায়, ওখান থেকে আমরা 2টা নিয়ে নেব। এরপরের কাজ হচ্ছে 3। 3 সবচেয়ে বেশি আছে 198 জায়গায়, এটা আমরা নিয়ে নেব। তাহলে 3 প্রত্যেকটা সংখ্যা থেকে বাদ পড়ে যাবে, 3 গুণ 3। এরপরে দেখতে পাচ্ছি 11। 11 আছে একটা, এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা, প্রত্যেক জায়গা থেকে 11 কমন যাবে। এখন আপনারা এটা গুণ করে ফেলবেন, গুণ করে ফলাফল পাবেন 792। এটাই হচ্ছে নির্ণয় লসাগু। এরপরে তাহলে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করতে হয় সেটা জানলাম। প্রথমত আমরা এভাবে ভাগ করে নেব, ভাগ করে লিখলে আমাদের এটা সুবিধা হবে। আর সবচেয়ে যে উপাদান যে সংখ্যাটায় বেশি যাবে সেটা এখানে নিতে হবে। এরপরেও কোনো সংখ্যার ভিতর কোনো সংখ্যা যদি কমন নাও থাকে সে জায়গায় কিন্তু লসাগুর ক্ষেত্রে নেওয়া যাবে। যেমন এখানে 3 132-এর ভিতরে আছে কিন্তু 198-এর ভিতরে নেই, 198-এর ভিতরে আছে অথচ 22 এবং 88-এর ভিতরে নেই, তারপরেও কিন্তু আমরা 3 নিয়ে নিলাম। সুতরাং এই হচ্ছে 3-এর খ মৌলিক গুণকের সাহায্যে লসাগু নির্ণয়ের ফলাফল। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপরে চলুন 4-এর খ নিয়ে আলোচনা করব। 4-এর খয় কি বলা আছে, 35, 49, 91 এটা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করি। আচ্ছা, ৩৫, ৪৯, ৫১কে ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু
কিভাবে লসাগু নির্ণয় করতে হয় তা আপনাদের পাঠ্যবইয়ের উদাহরণে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। এটা আপনারা দেখতে পাবেন 15 পৃষ্ঠায়। 15 পৃষ্ঠায় এটা বলা আছে কিভাবে এই লসাগুটা করতে হয়, তা আমরা এখন দেখাবো। এখানে দেওয়া আছে 35, 49 আর 91। প্রথমে একটা দাগ টেনে 35, 49 আর 91-এর ভিতরে কমন সংখ্যা, এরকম সংখ্যা যায় সেটা হচ্ছে এই তিনটে সংখ্যার ভিতর, কমপক্ষে দুটো সংখ্যার ভিতরে ভাগ যাবে এরকম একটা সংখ্যা আছে, যেমন 7 দিয়ে যদি আমি এটাকে ভাগ দিই তাহলে 5, 5, 7, 35 অর্থাৎ 5 বার যায়, আর 7, 7 × 49 আর 91-এর 7 দিয়ে ভাগ দিলে 13 হয়। এখন 5, 7, 13-র ভিতরে কোনো সংখ্যা যায় এরকম কোনো সংখ্যা নেই, সুতরাং নির্ণয়ও লসাগু সমান 7 গুণ, প্রথম 7, তারপর 5 গুণ 7 গুণ 13। এটাকে যদি আপনারা ক্যালকুলেটারে গুণ করেন তাহলে ফলাফল পাবেন 3185। পাবেন। সুতরাং এটা হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করার পদ্ধতি। এরপরে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের পাঠ্যবইয়ের 10 নং। চলুন প্রশ্নটি প্রথম পড়ে নিই। আমার এখানে লেখা আছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এটা নিয়ে এখন আলোচনা করব আপনাদের পাঠ্যবইয়ের 10 নং অঙ্কটা। তাহলে আমরা প্রথমে কি করব, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, এটা আপনারা 4 কিংবা 5 এই ক্লাসে পরিচিত হয়েছেন। এখন আমরা 12, 15 এবং 20 আর 35-এর প্রথমত লসাগু নির্ণয় করব। তো চলুন আমরা এটাকে সমাধান করি। কী কী দেওয়া আছে, ওখানে দেওয়া আছে 12, 15, 20, 35। লসাগু নির্ণয় করি, প্রথমত আমাদের লসাগুটা বের করতে হবে। তো এখানে কত কত দেওয়া আছে, ইউক্লিডীয় প্রক্রিয়ায় আমরা লসাগুটা নির্ণয় করলে আমাদের জন্য সহজ হবে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে মোট সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4। 4টা সংখ্যার ভিতরে কোন সংখ্যাটি দিয়ে 2টি সংখ্যাকে ভাগ দেওয়া যায়, তো আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে 12 এবং 20-এর ভিতরে সংখ্যা যাচ্ছে, মানে 2 দিয়ে ভাগ দেওয়া যায়, বাকি 2টা সংখ্যার ভিতরে আগুলো চলবে। 2 বা ততোধিক সংখ্যা দেওয়া থাকলে লসাগুর ক্ষেত্রে কমপক্ষে 2টি সংখ্যার ভিতরে ভাগ দিতে হবে, এরকম একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। চলুন 2 দিয়ে ভাগ দিলে এখানে হয় 6, 15-এর ভিতর যায় না, 15 নামিয়ে দেবেন, 20-এর ভিতর 10 বার, 35-এর ভিতরে যায় না, তো বিভাজ্য হয় না আর কি। তো 2 দিয়ে আবার ভাগ দেওয়া যায় কি না, 2 দিয়ে ভাগ দিলে হয় 3, 2 দিয়ে ভাগ দিলে 15-এর ভিতরে যাচ্ছে না, 10-এর ভিতরে 5 বার আর 35-এর ভিতরে যাচ্ছে না। এরপরে 3 দিয়ে ভাগ দেওয়া যায়, 3 দিয়ে ভাগ দিলে এখানে হয় 1, এখানে হয় 5, এখানে হয় 5 আর এখানেও যাচ্ছে না। এরপরে ভাগ দেওয়া যায় 5 দিয়ে, 5 দিয়ে ভাগ দিলে এখানে 1, 5-এর ভিতরে 1 বার যায়, 5-এর ভিতরে 1 বার, 35-এর ভিতরে 7 বার। তাহলে নির্ণয়ও লসাগু সমান 2 × 2 × 3 × 5 × 7। তাহলে আমরা এখানে ফলাফলটা কত পাই, টোটাল ফলাফলটা পাচ্ছি 420। এটা হচ্ছে নির্ণয় লসাগু। এরপরে আমাদের পরবর্তী কাজ, এখানে বললো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। চলুন আমরা জানি
আমরা জানি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আপনারা নিচের ক্লাসে পড়ে আসছেন ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা এক লেখার পরে তিনটা শূন্য, এর মানে 1000। এখন আমার কি করতে হবে, এই লসাগু দিয়ে 1000-কে ভাগ দিয়ে দেখতে হবে কোনো ভাগশেষ থাকে কিনা। তো এখন 420 ভাগ 1000, তো 1000-এর ভিতরে কতবার যাচ্ছে যদি আমি দুইবার দিই তাহলে হচ্ছে 840। এখানে থাকে শূন্য, এখান থেকে 6, বিয়োগদল 1। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে 420 দ্বারা 1000 সংখ্যাটি, 420 দ্বারা 1000 সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়। এই কথাগুলো আপনাদের বাংলায় লিখতে হবে, বুঝিয়ে লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে দেখা যাচ্ছে যে 1000 সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। ১০০০ সংখ্যাটিকে ভাগ করলে ভাগশেষ 160 থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ভাগশেষ 160 থাকে। যদি এক হাজার থেকে 160 কম হয় তবে 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন এই 1000 সংখ্যাটি থেকে যদি আমি 160 বাদ দিয়ে দিই তাহলে 420 দ্বারা এটাকে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। কিন্তু 1000 বিয়োগ 160, 1000 থেকে যদি 160টা আমি বাদ দিয়ে দিই তখন ফলাফলটা আসে, এখানে ভাজ্য লিখব, ভাজ্য 1000 থেকে 160 যদি বিয়োগ দিয়ে দিই এখানে পাচ্ছি 840। তো 840 হয় তিন অঙ্ক বিশিষ্ট, আমার প্রশ্নই বলে দিচ্ছে চার অঙ্কের। তাহলে 840 এই সংখ্যাটি আমাদের বিভাজ্য নয়, যা তিন অঙ্কের। আবার ভাজ্য 420 বিয়োগ 160, 420 বিয়োগ 160 সমান 260 বেশি হলেও, প্রাপ্ত সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এর মানে এখানে বোঝা যাচ্ছে যে ভাজক 420 থেকে 160 বিয়োগ করলে আমরা পাবো 260। এই 260 যদি 1000-এর সাথে আমরা যোগ করি তাহলে প্রাপ্ত যোগফলটাও 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের কি হবে, নির্ণয়
ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা সমান 1420 থেকে বাদ দিতে হবে 160। তাহলে এখানে বাদছি 1000 যোগ এখানে 260, এর মানে 1260। এটা হচ্ছে নির্ণয় উত্তর। এখানে এটাই হয়েছে উত্তর। তাহলে এখানে দুটি যুক্তি আছে। প্রথম যুক্তিটি হচ্ছে 1000 থেকে ভাগশেষ 160 বিয়োগ দিলে ফলাফলটা হয় 840। কিন্তু 840 তিন অঙ্ক বিশিষ্ট হয়, তাহলে এই পদ্ধতি আমরা গ্রহণ করতে পারবো না। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ভাজ্য, অর্থাৎ ভাজক থেকে ভাগশেষ বিয়োগ দেওয়ার ফলে যে ফলাফলটা পেয়েছি আমরা 260, এটা যদি এই ভাজ্যর সাথে যোগ করি তাহলে ফলাফলটা হয় 4 অঙ্ক বিশিষ্ট, যেটা আমার প্রশ্নের সাথে সঙ্গতি। সুতরাং এই কারণে আমরা নিচের অংশটুকুই দিয়ে অঙ্কটা করে নিলাম। এটি হচ্ছে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, যাকে 12, 15, 20 এবং 35 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষ শূন্য হবে। এরপরে আমরা আলোচনা করব 11 নম্বর প্রশ্ন, আপনাদের পাঠ্য বইয়ের 11 নম্বর প্রশ্ন। আশা করি আপনারা 10 নং প্রশ্নটি বুঝতে পেরেছেন। তো 11 নং প্রশ্নে বলা আছে, আমি এখানে 11 লিখে নিচ্ছি, 11 নং প্রশ্নটা বইতে বলা আছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে। আপনারা আগের মতো আবার লসাগু নির্ণয় করবেন। ওখানে দেখতে পাচ্ছি 16, 16, 24, 30 ও 36, 36 এর লসাগু নির্ণয় করি। প্রথমে আপনারা লসাগু নির্ণয় করবেন। প্রথমে যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে আমরা কি পাব, 16, 24, 30, 36। আগের মতো আপনারা করেন। প্রত্যেকটা সংখ্যার ভিতরে ভাগ যায় এমন সংখ্যা হচ্ছে 2, এখানে হয় 8, এখানে হয় 12, এখানে হয় 15, আর এখানে হয় 18। আবার 2 দিয়ে ভাগ করলে এখানে 4, এখানে 6, 15 ভিতরে যায় না, 18 ভিতরে 9। এরপর আবার 2 দিয়ে ভাগ করলে এখানে হয় 2, এখানে 3, এখানে যায় না, আর এখানে হয় 9। এরপরে 3 দিয়ে ভাগ করলে এখানে হয় 2, এখানে 1, আর এখানে হয় 5, আর এখানে হয় 3। এরপরে আর ভাগ করা যায় না। অতএব নির্ণয় লসাগু আমরা কত পাচ্ছি, যে প্রথম 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2, তারপর হচ্ছে 3 গুণ 2, 3 গুণ 2 গুণ 5 গুণ 3। এখন টোটালি যদি আমরা এটাকে গুণ করি তাহলে ফলাফলটা কত পাবো, ফলাফল পাবো 720। আপনারা গুণ করে ফলাফল পাবেন 720। এরপরে আমাকে বলল 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে আপনারা সকলেই পরিচিত, যেটা আমরা পঞ্চম শ্রেণীতে পেয়েছি। সুতরাং 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমরা লিখব। আর আপনারা লসাগুটা মনে রাখবেন, লসাগু ছিল 720। আমরা জানি বৃহত্তম সংখ্যা সমান, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে কয়টা নয় বোঝাবে, 5টা, 1, 2, 3, 4, 5, 99,999। এখন কি করব, এই 99,999কে 720 দ্বারা ভাগ দেব, ভাগ দিয়ে দেখব লসাগু, দ্যাট মিন ভাগশেষ কত থাকে, 720।
ভাগ 99,999। এবার বলেন প্রথমত 999-কে ভাগ দিলে কতবার যাবে? একবার। একবার গেলে কত হবে? 720। এখানে বিয়োগ করলে থাকবে 9, এখানে বিয়োগ করলে থাকবে 7, আর এখানে বিয়োগ করলে হবে কত? 27 9 বাকি 2। আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা পরবর্তী কাজটা করবো কি, আর একটা 9 নিয়ে আসি। তাহলে এখানে আছে 2799, তো 2799-এর ভিতরে 7 কয়বার যেতে পারে? আমরা যদি এটাকে 3 বার নেই তাহলে কাছাকাছি আসে, যদি 4 বার নেই তাহলে কি বেশি হয়ে যায় কিনা? 4 7 28 বেশি হয়ে যায়। সুতরাং আমরা এটাকে 3 বার নেব। কতবার? 3 বার। আর 3 বার নিলে এটাকে যদি আমরা গুণ দিই, 3 0 গুণ দিলে 0 হয়, 3 2 গুণে 6 হয়, আর 3 দিয়ে গুণ দিলে হয় 3 7 21 হয়। দেখ, তারপর আমার এখানে বিয়োগ করলে হয় 9, আর এখানে হয় 3, আর এখানে হয় 6। এরপরে আমরা আর একটা 9 নিয়ে আসবো, তাহলে কত হয়? 6,399। এটার ভিতর কতবার যায়? যদি আমি এটাকে 8 বার দিই বা 7 বার দিই, 7 7 49, আর 8 বার যদি দিই তাহলে 7 8 56, আর যেহেতু এখানে 20 আছে তাহলে 9 বার দিলে বেশি হয়ে যাবে। সুতরাং আমরা 8 বার দেব। 8 বার দিলে এখানে কত হবে? 8 বার দিলে ফলাফল আসবে 5,760। এরপরে বিয়োগ দেবো, বিয়োগ করে দেখা যাচ্ছে এখানে 9 থাকে আর এখানে 3 থাকে, এখানে 6 থাকে। তাহলে 639-কে 720 দ্বারা ভাগ দেওয়া যায় না, এটাই হচ্ছে ভাগশেষ। এরপরে পরবর্তী কথাটা আমরা কি লিখব? দেখা যাচ্ছে যে যে 99,999 সংখ্যাটি 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, বিভাজ্য নয়। অর্থাৎ আমরা বলতে পারি যে 720 দ্বারা 99,999-কে ভাগ করলে ভাগশেষ 639 থাকে। ভাগ করলে ভাগশেষ 639 অবশিষ্ট থাকে। তাহলে থাকার কারণে এই সংখ্যাটা 99,999 নিঃশেষে বিভাজ্য নয়, 720 দ্বারা। এখন 99,999 থেকে যদি 639 কম হতো, যদি 99,999 থেকে 639 কম হয়, তবে প্রাপ্ত সংখ্যাটি সংখ্যাটি 720 দ্বারা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ আমরা এখানে 99,999 থেকে কমিয়ে দেব 639। তাহলে আমরা কত পাব? আমরা এটি বিয়োগ দেওয়ার ফলে 99,360। এটা কত অঙ্ক বিশিষ্ট? 1 1 2 3 4 5 এটাও কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট। সুতরাং
নিরানব্বই হাজার তিনশো ষাটকে যদি আমি 720 দ্বারা নিঃশেষে মানে ভাগ দিই তাহলে আমি ভাগটা হবে শূন্য, সেটা মিলে যাবে। কিন্তু অপশন আমাদের জন্য আরও একটা আছে, সেটা হচ্ছে কি, যদি ভাজ্য আপনাদের বোঝার সুবিধার্থে উপরে লিখছি, যদি ভাজ্য তাহলে আমরা ভাজক পেয়েছিলাম 720 বিয়োগ হবে 639, বিয়োগ দিলে আমরা এখানে পাবো 81, 81 বেশি হয় তবে প্রাপ্ত সংখ্যাটি সাতশো বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তবে প্রাপ্ত সংখ্যাটি হবে ছয় অঙ্ক বিশিষ্ট। আপনারা যোগ করে দেখবেন ছয় অঙ্ক বিশিষ্ট হয়ে যাচ্ছে, প্রাপ্ত সংখ্যাটি হবে ছয় অঙ্ক বিশিষ্ট, যেটা আমাদের প্রশ্নের শর্ত বিরোধী। সুতরাং আমরা তাহলে কী লিখব, আমরা নির্ণয়ে বৃহত্তম সংখ্যাটি হবে নিঃশেষে বিভাজ্য, বৃহত্তম সংখ্যাটি হবে আমরা লিখব 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে লিখতে পারি 9999, বিয়োগ হবে 639, তাহলে এখানে আমরা পাচ্ছি 99360। আবার প্রশ্নে বলে দিছে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে, সুতরাং আমরা এটা লিখব প্রশ্ন অনুসারে, ভাগশেষ 10 অবশিষ্ট থাকে, 10 থাকতে হবে। তাই নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে 99360 যোগ 10 সমান 99370। তাহলে এই হলো আজকের ষষ্ঠ শ্রেণীর 1.3-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান, যেটা আপনাদের অ্যাসাইনমেন্টে কাজে লাগবে। যদি আপনারা এই প্রশ্নগুলো ভালোভাবে বোঝেন এবং অধ্যয়ন করেন তাহলে অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেটা আপনারা সুন্দর করে সমাধান করতে পারবেন বলে আশা রাখি। তাহলে আজ আর নয়, অন্য কোনো দিন আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো। এ পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।